जय हिंद बंधुरा डिफेंस ड्रीम यूट्यूब चैनल में तुम्हारे सकल के स्वागत जानाई। बंधुरा आज के तुम्हारे सबार जोन्नो एक गुड न्यूज आछे। तुम्हारा अनेक दिन धरे अपेक्षा करछिले अग्निवीर इंडियन आर्मी वेस्ट बेंगल रैलीटा कबे थेके शुरू होबे। बंधुरा शुधुमात्र तुम्हारे बैराकपुर आर्मी एआरओ रिक्रुटमेंट थेके जारी करा हयेछिलो। एबार बंधुरा वेस्ट बेंगले किन्तु आरेकटा एआरओ रिक्रुटमेंट जारी करे देওয়া হয়েছে। সেটা হচ্ছে বন্ধুরা बहरमपुर रैली। बहरमपुर आर्मी रैली तुम्हारे नोटिफिकेशन जारी कर देওয়া হয়েছে। तुम्हारा कब থেকে অনলাইনে अप्लाई করতে পারবে সেই ডেটটা উল্লেখ করে দেওয়া রয়েছে এবং তোমাদের रैलीটা কবে শুরু হচ্ছে এবং কোথায় শুরু হচ্ছে সেই ডেটটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে নোটিফিকেশনে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই নোটিফিকেশনটা দেখাবো এবং এর অল ডিটেইলস আলোচনা করব। তো তোমরা যদি বন্ধুরা ইন্ডিয়ান আর্মি র‍্যালিতে যেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমপ্লিট দেখো। এবং বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম লেটেস্ট আপডেটগুলো সবথেকে আগে পেতে চাও চ্যানেলটাকে বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের এআরও বহরমপুর ওয়েস্ট বেঙ্গল অগ্নিবীর রিক্রুটমেন্ট র্যালি ফর ম্যান। এটা কিন্তু তোমাদের বহরমপুর র্যালির ক্ষেত্রে নোটিফিকেশনটা জারিটা। তো এখানে আমি তোমাদের সাথে ডিটেলসগুলো শেয়ার করছি। এখানে বন্ধুরা তোমাদের যে ছুটিটা দেওয়া হবে বছরে কিন্তু 30 দিনের ছুটি থাকবে। এছাড়াও তোমাদের মেডিকেলে যদি কোনো রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমাদের ছুটি দেওয়া হবে। नेक्स्ट बंधुरा एखे तुम्हारे सैलरिटा जगो क्योंकि आगे भिडियोर माध्यम तुम्हारे बार बार बोले दीची। तो एगो बंधुरा तुम्हारे टाइम नष्ट करते चाहिए ना। एखे डायरेक्ट तुम्हारे एडुकेशन क्वालिफिकेशन अर्थात बंधुरा तुम्हारे एखे शिक्षागत योग्यता कि चाहिए एक देखे नाओ। एखे बंधुरा तुम्हारा जी अग्निवीर जिडी अर्थात जेनारेल डिउटिर क्षेत्र अप्लाई करो से क्षेत्र में बंधुरा तुम्हारे 10 पास आउट होते अर्थात तुम्हारे माध्यमिक पास होते प्रतिटा सबजेक्टे जान तुम्हारे 33% कर नम्बर थे और टोटाल सबजेक्टे जान तुम्हारे 45% नम्बर थे। তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য যে এজটা রাখা হয়েছে 17.5 থেকে 23 বছর বয়স। এই 23টা বন্ধুরা শুধুমাত্র এই প্রথম ব্যাচের জন্য। এরপর থেকে কিন্তু এখানে তোমরা হচ্ছে ম্যাক্সিমাম 21 বছর বয়সটা পাবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2005 এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা জিডির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বন্ধুরা তোমরা যদি অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে 10+2 অর্থাৎ বন্ধুরা তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে। সাথে সাথে কিন্তু তোমাদেরকে সায়েন্স শাখায় পাস আউট হতে হবে। এখানে আর্টস বা কমার্সের স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। টেকনিক্যালে কিন্তু সায়েন্স শাখায় তোমাদেরকে পাস আউট হতে হবে কারণ এখানে বলা রয়েছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা তোমাদের থাকতে হবে। প্রতিটা সাবজেক্টে যেন তোমাদের হচ্ছে 40% করে নাম্বার থাকে এবং টোটাল যেন তোমাদের 50% নাম্বার থাকে। যেখানে তোমাদের 17.5 থেকে 23 বছর বয়স 1 অक्टोबर 1999 থেকে 1 एप्रिल 2005 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। নেক্সট বন্ধুরা তোমরা যদি অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে 10+2 অর্থাৎ তোমাদেরকে এখানেও উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। সাথে সাথে বলা রয়েছে বন্ধুরা তোমরা আর্টস কমার্স বা সায়েন্স শাখায় যে শাখায় হোক না কেন তোমাদের এখানে টোটাল সাবজেক্টে 60% নাম্বার থাকতে হবে। প্রতিটা সাবজেক্টে তোমাদের হচ্ছে 50% করে নাম্বার থাকতে হবে এবং তোমাদের বলা রয়েছে ইংলিশ বা ম্যাথ বা অ্যাকাউন্টেন্সি বা বুক কিপিং এই সাবজেক্ট মধ্যে যে কোনো একটা থাকতে হবে তাতে যেন তোমাদের 50% নাম্বার থাকে। এখানে তোমাদের যে এজটা চাওয়া হয়েছে বন্ধুরা সেটা 17.5 থেকে 23 বছর বয়স। এজটা কাউন্ট করা হবে 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2005 মধ্যে। নেক্সট বন্ধুরা তোমরা যদি অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদেরকে 10 পাস আউট হতে হবে। সাথে সাথে 10th এর প্রতিটা সাবজেক্টে যেন তোমাদের 33% নাম্বার থাকে। এজ বন্ধুরা তোমাদের 17.5 থেকে 23 বছর বয়স। এজটা কাউন্ট করা হবে 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2005 মধ্যে। নেক্সট বন্ধুরা তোমরা যদি অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করো ট্রেডসম্যানে তোমাদের দুটি পোস্ট আছে একটা হচ্ছে 10 পাস একটা হচ্ছে 8 পাস। 8 পাসে যদি তোমরা অ্যাপ্লাই করো সিম্পল তোমাদেরকে 8 পাস হতে হবে এবং তোমাদের প্রতিটা সাবজেক্ট যেন 33% করে নাম্বার থাকে ক্লাস 8-এ তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এজ কিন্তু 17.5 থেকে 23 বছর বয়স। এজটা কাউন্ট করা হবে 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2005 মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের হাইটের ব্যাপারটা বলে রাখছি। হাইট বন্ধুরা আগে তোমাদের যা ছিল সেম তোমাদের হাইট থাকবে। হাইটটা কিন্তু কোনো রকম তোমাদের এখানে চেঞ্জ হচ্ছে না। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ফিজিক্যাল ডিটেলসটা এখানে তোমাদের রানিংটা হবে কিন্তু বন্ধুরা 1600 মিটারে। 1600 মিটার রান হবে এখানে তোমাদের কিন্তু যদি তোমরা 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদেরকে ফার্স্ট গ্রুপে নেওয়া হবে। 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করলে তোমাদেরকে 60 নাম্বার দেওয়া হবে। যদি তোমরা 5:31 সেকেন্ড থেকে 5:45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো সেকেন্ড গ্রুপে নেওয়া হবে। তোমাদের এখানে কিন্তু 48 নাম্বার দেওয়া হবে। এখানে তোমাদের পুল আপ থাকছে 10টা। এখানে তোমাদের যদি 10টা মারতে পারো তাহলে কিন্তু তোমরা 40 নাম্বার পাবে। 9টায় হচ্ছে তোমরা 33 নাম্বার পাচ্ছ। 8টাতে তোমরা হচ্ছে 27 নাম্বার পাচ্ছ। 7টাতে তোমরা 21 নাম্বার পাচ্ছ। 6টা মারতে পারলে তোমরা কিন্তু 16 নাম্বার পাবে। 6-এর কম মারলে তোমাদের কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ডিস্ক থাকছে কিন্তু 9 ফিট যেটা তোমাদেরকে সিম্পল কোয়ালিফাই অর্থাৎ তোমাদেরকে পাস হতে হবে। এখানে তোমাদের জিগজ্যাগ ব্রাঞ্চ এটাও কিন্তু তোমাদের হচ্ছে সিম্পল কোয়ালিফাই, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে সিম্পল পাস আউট হতে হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের আরও বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যেগুলো তোমাদেরকে বরাবর আমি আগের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমরা যখন ফর্ম অ্যাপ্লাই করবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা যখন র্যালিতে যাবে সেই ক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো এই ভিডিওগুলো যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো বন্ধুরা অবশ্যই দেখে নেবে। আর যদি তোমরা আরও এক্সট্রাভাবে আরও যদি ভালো করে জানতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এই নিয়ে তোমাদেরকে আমি খুব শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে আসবো। নেক্সট বন্ধুরা এবার তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ডিটেলসটা বলে রাখছি, তোমাদের অ্যাপ্লাই ডেট তোমরা হচ্ছে কবে থেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো। বন্ধুরা অ্যাপ্লাই কিন্তু তোমাদের গতকাল থেকে শুরু হয়ে যাবে, 5 আগস্ট 2022 থেকে কিন্তু 3 সেপ্টেম্বর 2022 পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন চলবে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ তোমরা যারা যারা বহরমপুরের প্রার্থী আছো তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নেবে। এখানে তোমরা তাও একবার তোমাদের ডিস্ট্রিক্টগুলো বলে দিচ্ছি, বহরমপুর এয়ারওতে কী কী ডিস্ট্রিক্টগুলো একটু পড়ছে দেখে নাও বন্ধুরা। মুর্শিদাবাদ পড়ছে, নদিয়া পড়ছে, এছাড়াও এখানে তোমাদের বীরভূম পড়ছে, পশ্চিম বর্ধমান পড়ছে, এছাড়াও তোমাদের এখানে পূর্ব বর্ধমান পড়ছে। এই কয়েকটা ডিস্ট্রিক্ট কিন্তু পড়েছে বহরমপুর এয়ারওর মধ্যে। এই ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা যারা যারা আছো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দাও, তোমাদের কিন্তু র্যালি এসে গেছে। অ্যাপ্লাইটা শুরু হচ্ছে বন্ধুরা 5 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলবে। এছাড়াও বন্ধুরা তোমাদের এখানে র্যালি ডেটটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। র্যালিটা বন্ধুরা তোমাদের শুরু হচ্ছে কিন্তু 16 টু 24 নভেম্বর, অর্থাৎ 16 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু র্যালিটা চলবে। র্যালিটা চলবে বন্ধুরা তোমাদের কিন্তু ডিএল রয় মেমোরিয়াল স্টেডিয়াম কৃষ্ণনগর, কৃষ্ণনগরে কিন্তু তোমাদের এই ডিএল রয় মেমোরিয়াল স্টেডিয়ামে কিন্তু তোমাদের র্যালিটা চলবে। আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের কী কী জেলা পড়ছে এখানে। এখানে তোমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এছাড়াও তোমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, এই কয়েকটা জেলা কিন্তু তোমাদের এখানে বহরমপুর র্যালির মধ্যে পড়ছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবে। তোমাদেরকে যা যা পোস্ট বললাম প্রতিটা পোস্টে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে এবং তোমরা হচ্ছে একজন স্টুডেন্ট যে কোনো তোমরা হচ্ছে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমরা একাধিক পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লাই যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করছি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়াও বন্ধুরা তোমরা যদি ডকুমেন্টস রিলেটেড আরও একবার যদি ভিডিও তোমরা পেতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই নোটিফিকেশনটা আমি কিন্তু ডেসক্রিপশনে অলরেডি তোমাদের যে টেলিগ্রাম সেই টেলিগ্রামের গ্রুপটা কিন্তু লিঙ্কটা প্রোভাইড করে রাখছি, ডিফেন্স ড্রিম রাজ। ওই ডিফেন্স ড্রিম রাজে তোমরা হচ্ছে অফিসিয়াল টেলিগ্রামের সাথে জয়েন হয়ে যাও, ওখানেই কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।